আমরা হাইপারবোলিক জিওমেট্রি নিয়ে কথা বলছিলাম, এবং আগের বার আমরা হাইপারবোলিক ডিস্টেন্সটা কত হবে, দূরত্বটা কত হবে দুটো পয়েন্টের মধ্যে সেটা বলেছিলাম, এবং তার একটা ফর্মুলা অবধি আমরা লিখে ফেলেছিলাম। কীরকম, ধরা যাক একটা এক্স ওয়াই প্লেন আছে আমার কাছে, এক্স অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেস। হাইপারবোলিক প্লেন বলতে আমরা পুরো এক্স ওয়াই প্লেনটাকে নেব না, আমরা শুধু এক্স অ্যাক্সেসের ওপরের অংশটা নেব, অর্থাৎ সমস্ত পয়েন্ট যার ওয়াই কোঅর্ডিনেটটা জিরোর থেকে বড়। এবার এই যে সেটটা নিলাম, এর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট নেওয়া যাক পি আর কিউ। আমি জানতে চাই পি থেকে কিউ অবধি দূরত্ব আমি কি করে মাপব। তার জন্যে আমরা প্রথমে কি করলাম, প্রথমে এরকম একটা যে কোনো একটা পাথ নিয়ে নিলাম। আমার একটু টেকনিক্যালি কারেক্ট করে বলা উচিত যে পাথ বলতে আমি পিস ওয়াইজ ডিফারেন্সিয়েবল পাথ বলছি, যাই হোক সেটা তো টেকনিক্যাল ডিটেলে যাওয়ার দরকার নেই আপাতত। এরকম একটা যদি আমি আঁকা বাঁকা পথ নিই, পি থেকে পিউতে কিউ অবধি যাচ্ছে যে পথটা, তাহলে সেই পথটার দৈর্ঘ্য মাপার জন্যে আমি একটা ফর্মুলা বলেছিলাম। কি ফর্মুলা, ধরা যাক এই পাথটার প্যারামেট্রিক ফর্মুলা হচ্ছে সিটি এক্স টি কমা ওয়াই টি। এরকম একটা ফর্মুলা হতে পারে যে সিটি হচ্ছে সাইন থিটা, সাইন টি কমা ও সাইন টি, এরকম হতে পারে। ফর্মুলাটা অনেক কিছুই হতে পারে, ফর্মুলাটা পাল্টে পাল্টে গেলে রাস্তাটাও পাল্টে পাল্টে যাবে, তো আমরা সেইটা নিয়ে কিছু এক্সপেরিমেন্ট হয়তো করে দেখতে পারি। এরকম অনেক রাস্তাই পি থেকে কিউ অবধি যেতে পারে, এটাও একটা রাস্তা, এটা একটা রাস্তা। তেমনি তেমনি এরকম একটা ঘোরানো প্যাঁচানো রাস্তাও হতে পারে। তো নানা রকম পথ পি থেকে কিউ অবধি যাচ্ছে, এবং আমি তার একটা ফর্মুলা, সেটা কি করে সেই সেই রাস্তাটার দৈর্ঘ্যটা কত সেটা আমি বার করার জন্য এই ফর্মুলাটা বলেছিলাম। যে ধরা যাক সিটিটা হচ্ছে এ থেকে বি অবধি, এই ইন্টারভেলটা, এই যে ইন্টারভেলটা আছে এ থেকে বি অবধি, শূন্য থেকে এক অবধি হতে পারে, সেটাকে আমি এই এক্স ওয়াই প্লেনে ম্যাপ করছি, অথবা আপার হাফ প্লেনে ম্যাপ করছি। করলে এইরকম একটা রাস্তা পাচ্ছি, ফর্মুলা অনুযায়ী রাস্তাটা পাল্টে পাল্টে যাবে। আচ্ছা, তাহলে আমি যদি এই রাস্তাটার হাইপারবোলিক দৈর্ঘ্য বার করতে চাই, লেন্থ হাইপারবোলিক অফ সিটি যদি আমি বার করতে চাই, তাহলে সেটা আমি কী করে বার করতে হবে, এ থেকে বি অবধি আমি ইন্টিগ্রেট করে দেব, স্কোয়ার রুট অফ এক্স প্রাইম টি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম টি হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টি ডিটি। এরকম একটা বিৎঘুটে ফর্মুলা আমরা পেয়েছিলাম, যেই ফর্মুলাটাকে আমরা হাইপারবোলিক দূরত্ব বলছি, পি থেকে হাইপারবোলিক দৈর্ঘ্য বলছি পি থেকে কিউ অবধি যে পাথটা আমরা এঁকেছি তার। এরকম কোটি কোটি পাথ হতে পারে, ইনফিনিটলি মেনি পাথ থাকবে ইনফ্যাক্ট আমাদের যেভাবে ছবিটা এঁকেছি তাদের। এবার প্রশ্ন হচ্ছে যে হাইপারবোলিক দূরত্বটা তাহলে কত। ওয়েল, দূরত্বটা হচ্ছে খানিকটা এরকম যে ডি হাইপারবোলিক, যদি আমি দূরত্বটাকে ডি হাইপারবোলিক বলি, তাহলে দূরত্বটা হচ্ছে এই সমস্ত পাথগুলোর যে দৈর্ঘ্য তার ইনফিমাম। সো লেন্থ হাইপারবোলিক, সমস্ত রাস্তাগুলোর দৈর্ঘ্যটা আমি মাপব, সেই লেন্থগুলোকে আমি এই সেটটার ভেতরে রাখবো, এবং সেই সেটটার যেটা ইনফিমাম সেইটা নিয়ে আমি আগের যে ভিডিওতে একটু আলোচনা করেছিলাম। ইনফিমাম বলতে আমি কী বোঝাচ্ছি, তো হাইপারবোলিক লেন্থগুলোর যেটা ইনফিমাম হবে সেইটাই হচ্ছে সিটি কানেক্টস পি অ্যান্ড কিউ, সেইটাই হচ্ছে আমাদের দূরত্ব। এবার প্রশ্ন হলো যে এই যে দূরত্ব বলে যেটাকে আমি বলছি সেইটা কি আসলে একটা মেট্রিক, এই যে ডি হাইপারবোলিক যেটা আমি বলছি পি পি অফ পি টু কিউ, এই যে ডি পি থেকে কিউ অবধি যে ডিস্টেন্সটা যে এভাবে আমি মাপলাম, এটা কি সত্যিই একটা ডিস্টেন্স ফাংশন? সো ইজ দিস আ ডিস্টেন্স ফাংশন, এটা হলো প্রধান প্রশ্ন যেটা আমরা জানতে চাই। এবং এটার ডিস্টেন্স ফাংশন হতে গেলে এটার চারটে প্রপার্টি থাকতে হবে,
কি কি চারটে প্রপার্টি, যদি পি থেকে পি অবধি আমি দূরত্বটা মাপি তাহলে সেই দূরত্বটাকে শূন্য হতে হবে অবশ্যই, একটা পয়েন্ট থেকে সেই একই পয়েন্ট অবধি যে দূরত্ব সেটা শূন্য হবে। তো আমি এরকমভাবে বলতে পারি একটা, এটা কীভাবে প্রমাণ করা যায় যে এটা সত্যি তাই, এটা কীভাবে প্রমাণ করা যায় যে ধরা যাক সিটিটাকে আমি, ধরা যাক পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স নট আর কমা ওয়াই নট, ঠিক আছে, তাহলে এক্স টিটাকে আমি বললাম এক্স টিটা হচ্ছে এক্স নট আর ওয়াই টিটা হচ্ছে ওয়াই নট, মানে কনস্ট্যান্ট ফাংশন নিয়ে নিলাম এক্স টি আর ওয়াই টির জায়গায়। ধরা যাক পি এর কোঅর্ডিনেটটা যদি 5 আর 5.6 হয় তাহলে এক্স টিটা আমি নিয়ে নেব 5, ওয়াই টিটা নিয়ে নেব 6, এটা কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাবে, তাই না? এবার আমি যদি ফর্মুলাতে ফেলে দিই তাহলে স্কোয়ার রুট অফ এক্স প্রাইম টি স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম টি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টি ডিটি, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা মাথায় রাখতে হবে ওয়াই টিটা কিন্তু কখনোই জিরো নয় বা নেগেটিভ নয়, কারণ আমরা আপার হাফ প্লেনটা নিয়ে কাজ করছি, কাজে এই ফর্মুলাটা কোনো সমস্যা নেই আমার, এটা ভ্যালিড একটা ফর্মুলা। আচ্ছা এক্স প্রাইম টি মানে ডেরিভেটিভ অফ এক্স এক্স টি হচ্ছে জিরো, কারণ কারণ এক্স টিটা কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ জিরো হয়, কাজে এটা হয়ে যাবে জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার স্কোয়ার রুট, ওয়াই টিটা হচ্ছে 6 এ থেকে বি, এ থেকে বি অবধি যে পাথটাকে আমি ইন্টিগ্রেট করে দেবো, তো এটা তো অবভিয়াসলি শূন্য, তাহলে আমরা এটাকে এখানে লিখতে পারি জিরো। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে পি থেকে পি অবধি এরকম একটা পাথ পেলাম, পি থেকে পি অবধি এরকম একটা রাস্তা পেলাম যার লেংথটা সবসময় শূন্য। এবার আমি আরও অনেক রকম রাস্তা কিন্তু আঁকতে পারি, ছবিটা যদি একটু একটু এটা এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা দরকার, যদি পয়েন্ট পি এটা হয়, এই যে ফর্মুলাটা আমি লিখেছি যে এক্স টি ইকুয়াল টু 5 ওয়াই টি ইকুয়াল টু 6, এই যে ফর্মুলাটা আমি লিখেছি, এই ফর্মুলাটার মানে হচ্ছে আমি সর্বক্ষণ পিতেই দাঁড়িয়ে আছি, আমি সর্বক্ষণ পিতেই দাঁড়িয়ে আছি, রাস্তাটা অ্যাকচুয়ালি শুরুই হয়নি, রাস্তাটা ভ্যাকুয়াস একটা রাস্তা, শুরুই হয়নি, যে পিতে দাঁড়িয়ে আছি আমি সবসময়। কিন্তু এরকম অন্য একটা রাস্তা থাকতে পারে যেটা এরকম, পি থেকে শুরু হয়েছে বহু দূর গেছে গিয়ে আবার ফিরে এসেছে, তাহলে সেটার দৈর্ঘ্য কিন্তু শূন্যর থেকে বেশি হবে, এই ফর্মুলাতে ফেললে একটা কিছু নাম্বার পাওয়া যাবে যেটা শূন্যর থেকে বেশি, এই ফর্মুলাতে ফেললে আমি যাই পাই না কেন সেটা সবসময় শূন্যর থেকে বেশি হবে, শূন্যর থেকে বেশি হতে পারে শূন্য হবে, ম্যাক্সিমাম হলেও মিনিমাম শূন্য হতে পারে। এবার আমি যখন শূন্য পেয়ে গেছি আমার অন্য রাস্তাগুলোকে নিয়ে আর চিন্তা করার প্রয়োজনই নেই, কারণ সেগুলো হয় শূন্যর থেকে বেশি হবে অথবা শূন্য হতে পারে, কিন্তু শূন্যর থেকে কম কখনোই হবে না। কেন শূন্য থেকে কম কখনো হবে না এটা আরেকবার একটু বলে দিই, এটা হচ্ছে এ থেকে বি অবধি আমি ইন্টিগ্রেট করছি এক্স প্রাইম টি স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম টি স্কোয়ার ওয়াই টি ডিটি, ওয়াই টি ডিটি, এটা কেন শূন্যর থেকে কোনো কম হতে পারে না, কারণ ওয়াই টিটা সবসময় পজিটিভ, ওয়াই টিটা পজিটিভ কারণ আমরা আপার হাফ প্লেন নিয়ে কাজ করছি, রাস্তাটা সবসময় এক্স অ্যাক্সিসের উপরে আছে, আর নিউমারেটরটা তো স্কোয়ার রুট ফাংশন সবসময় পজিটিভ, তাহলে দুটো পজিটিভ সংখ্যার পজিটিভ কোয়ান্টিটির রেশিও সবসময় পজিটিভ হবে, এবং ফাংশনটা যদি সবসময় পজিটিভ থাকে তার ইন্টিগ্রালটাও পজিটিভ অথবা নন নেগেটিভ হবে, নন নেগেটিভ হবে বলা যায়, তাহলে নন নেগেটিভ গোটা জিনিসটাই নন নেগেটিভ, এই ইন্টিগ্রালটার ভ্যালুটা নন নেগেটিভ। আমি অলরেডি একটা রাস্তা পেয়ে গেছি যেটা ওই কনস্ট্যান্ট ফাংশন দিয়ে বানিয়েছিলাম, যেইটা ইন্টিগ্রালটা শূন্য হচ্ছে, আমি অন্য রাস্তাগুলো নিয়ে তেমন ভাবতেই হবে না, কারণ শূন্য যদি পাওয়া যায় সেটাই ইনফিমাম ইনফ্যাক্ট মিনিমাম হয়ে যাবে, শূন্য থেকে তো বড় হতে পারে ছোট হতে পারে না। তো পি থেকে পি অবধি যে দূরত্বটা জিরো সেটা আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম, এটা খুব সাটেল একটা পয়েন্ট, এটা কিন্তু ভাবতে হবে যে অনেক রাস্তা থাকতে পারে, আমি এরকম একটা রাস্তার দৈর্ঘ্য জিরো দেখিয়েছি তাহলেই আমার কাজ কেন চলে যাবে, কারণ আমাকে অন্য রাস্তাগুলোকে নিয়ে চিন্তাই করতে হলো না, কেন কারণ সেইগুলোর দৈর্ঘ্য আর যাই হোক শূন্য বা তার চেয়ে বড় হবে, আমি যেই শূন্যটা পেয়ে গেছি আমার আর অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা যাই হোক, তো আরেকটা ব্যাপার হচ্ছে যে
ডি হাইপারবলিক পি কিউ হচ্ছে গ্রেটার দ্যান জিরো যদি পি নট ইকুয়াল টু কিউ হয়, অর্থাৎ পয়েন্টগুলো যদি সমান না হয় তাহলে তাদের দৈর্ঘ্যটা শূন্যর থেকে বড় হবে। আমি বলেছিলাম এটা কঠিন, এটা খানিকটা চিন্তা করতে হবে, কঠিন আচ্ছা ভাবতে হবে আমাদের। কিছু দূর আমরা ভেবেছিলাম আগের ভিডিওতে যে কী করে প্রমাণ করতে হয়। আচ্ছা তৃতীয় যেটা, থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে পি কিউ থেকে যে দূরত্ব, পি এর থেকে কিউ এর যে দূরত্ব আর কিউ এর থেকে পি এর যে দূরত্ব, এই দুটো কিন্তু সমান হবে, সিমেট্রিক হবে। এটা ডিস্টেন্স ফাংশনের তৃতীয় প্রপার্টি, এটা আমরা চাই। তো এটা প্রমাণ সাপেক্ষ, এটা আমাদের প্রমাণ করতে হবে, কিন্তু এটা রিলেটিভলি সোজা, কাজে আমি বলেছিলাম এক্সারসাইজ হিসেবে করা যেতে পারে। আচ্ছা ফাইনালি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটিটাও এই পার্টিকুলার কেসটাতে বেশ সোজা, এটা কিন্তু চেষ্টা করে দেখতে পারো যে ডি হাইপারবোলিক অফ পি আর প্লাস ডি হাইপারবোলিক অফ আর কিউ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ডি হাইপারবোলিক অফ পি কিউ। তো এটা 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 খুব এটা সহজেই প্রমাণ করা যায়। যেটা কঠিন সেটা হচ্ছে এই দ্বিতীয় পয়েন্টটা, যে আমি এরকম রাস্তা, আমি আমি কী বলেছি, সমস্ত রাস্তার ইনফিমামটা আমি নেব এবং সেই ইনফিমামটা শূন্য থেকে বড় হবেই যদি আমি পি থেকে কিউ অবধি রাস্তাটা আঁকি। আমরা বলেছিলাম যে এটা বেশ এটা এটা দেখানোটা বেশ শক্ত, আমরা একটা কিছুটা দূর অবধি দেখিয়েছিলাম। কীভাবে দেখিয়েছিলাম, আমরা এভাবে দেখিয়েছিলাম যে ধরো যাক পি আর কিউ ছবি আঁকা যাক, এক্স আর ওয়াই অ্যাক্সিস, পি আর কিউ যদি এরকম দুটো পয়েন্ট হয়, পি এর কোয়ার্ডিনেটটা ধরা যাক এক্স ওয়ান ওয়াই ওয়ান, কি আছে আমি একটু নিচু করে আঁকি, অসুবিধা নেই, কিউটা যেখানে খুশি হতে পারে, ছবিটা ভালো হবে। তো এক্স টু ওয়াই টু, এবার আমি একটা রাস্তা এঁকে ফেলছি পি থেকে কিউ অবধি, সেই রাস্তাটা দুটো কেসে আমরা ভেঙেছিলাম। একটা কেস ওয়ানটা ছিল যে এই রাস্তাটা কখনোই খুব উঁচুতে যাচ্ছে না, অর্থাৎ এটা যদি ওয়াই ওয়ান হয় তাহলে এটা 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 যদি টোয়াইস অফ ওয়াই ওয়ান হয় তাহলে এই যে রাস্তাটা সিটি রাস্তা, বলতে আমি এই ফর্মুলাটার কথা বলছি এক্স টি কমা ওয়াই টি, এই রাস্তাটার যে ওয়াই কোঅর্ডিনেটটা খুব উঁচুতে যাচ্ছে না, মানে ওয়াই কোঅর্ডিনেটটা ধরা যাক টু ওয়াই ওয়ানের থেকে সবসময় ছোট। এই পার্টিকুলার কেসটা আমরা করে ফেলেছিলাম। আর আরেকটা কেস আমরা বলেছিলাম যে ওয়াই টিটা যদি খুব অনেকটা দূর অবধি চলে যায়, মানে অনেক উঁচু আর কি ওয়াই টিটা, আচ্ছা যদি ওয়াই টিটা অনেকটা উঁচু হয় তাহলে কি হবে, মানে অনেকটা দূর অবধি গিয়ে হয়তো ব্যাপারটা এরকম দেখাচ্ছে, অনেকটা দূর অবধি গিয়ে তারপরে সে আবার কিউতে ফিরে এসছে, এরকম হয়তো একটা কেস হতে পারছে, কেস টু, মানে এটা খুব কলোকিউয়াল ভাষায় বলছি, আইডিয়াটা হচ্ছে ওয়াই টি গেটস লার্জার দেন টু ওয়াই, টু ওয়াই ওয়ান ইভেনচুয়ালি, ঠিক আছে, তো ওয়াই টিটা টু ওয়াই ওয়ানের চেয়ে বড় হয়ে যাচ্ছে কখনো কোনো একটা সময়। হ্যাঁ আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে আমি এইটাকে কি করে কি এর ব্যাপারে আমি কি বলতে পারি, এই রাস্তাটা সম্পর্কে আমি কি বলতে পারি। আচ্ছা আমি একটা জিনিস বলতে পারি যে ধরা যাক এ থেকে বি অবধি তো আমার ইন্টারভেলটা ছিল এবং এটাই ম্যাপ করেছিল এই এক্স ওয়াই প্লেনে এবং রাস্তাটা পি থেকে কিউ অবধি গেছে এবং হয়তো অনেক উঁচুতে গিয়ে তারপরে আবার ফিরে এসছে, এরকম ব্যাপারটা। এবার এই যে ওয়াই ওয়ান ছিল এটা যে ধরা যাক টু ওয়াই ওয়ান, এই যে টু ওয়াই ওয়ানের স্তরটাকে যে ভেঙে বেরিয়েছে ওপরের দিকে গেছে, এটা ধরা যাক প্রথমবার ভেঙেছে ধরা যাক এম এ, শুরু করেছিল ওয়াই ওয়ান থেকে, কন্টিনিউয়াস অবশ্যই পিস ওয়াইজ ডিফারেন্সিয়েবল একটা কার্ভ, যে উঠতে 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 সেটা টু ওয়াই ওয়ানের যে স্তরটা সেটা ভেঙে বেরিয়ে গেছে, তো সেটা যে ভেঙে বেরিয়েছে সেটা ধরা যাক এম অবধি যাওয়ার পরে করেছে, বেরিয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে এক্স এম কমা ওয়াই এম, তারপরে ও ভেঙে বেরিয়েছে
তারপরে আবারও জিগজ্যাগ করে নিচেও আসতে পারে, উপরেও যেতে পারে, অনেক কিছু করতে পারে। প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে এই এই ব্যাপারটা নিয়ে কীভাবে এবার আমরা কাজ করবো। আমরা আমাদের ক্লু হচ্ছে এমটাকে আমাদের কোনোভাবে একটা ব্যবহার করতে হবে, এমটাকে এমটাকে আমরা কীভাবে ব্যবহার করবো। আচ্ছা, এখানে একটা জিনিস করা যেতে পারে যে আমরা এ থেকে এম অবধি যে দৈর্ঘ্যটা আর এম থেকে বি অবধি যে যাওয়াটা, এইটাকে নিয়ে আমরা কাজ করতে এই এই যে অংশটা, যে এই অংশটাতে আমাদের ব্যাপারটা কি হয়েছে এবং তারপরেই বা কি হয়েছে, তো সেইটা আমাদের এবার ভাবতে হবে। তো এইটা আমাদের ক্লু যে এ থেকে এম অবধি ভেঙে নেব রাস্তাটাকে এবং এম থেকে আবার আমরা বি অবধি যাব, এবং দুটোর যোগফলটা এখানে দেখা যাবে ওয়ান হাফের থেকে বড় হচ্ছে। এবার সেটা কি করে হচ্ছে, এটা হচ্ছে ক্লু দেখাতে হবে যে এই রাস্তাটার দৈর্ঘ্যটা যেহেতু অনেকটা উপরে উঠে গেছে তারপরে ফিরে এসছে, এটা সবসময় ওয়ান হাফের থেকে বড় হবে। তো ওয়ান হাফের থেকে বড় মানে তো এরকম কোনো রাস্তাই রি ইনফিমাম জিরো হতে পারে না, হাফ হবে। আর আগের ধরনের রাস্তা অর্থাৎ কেস ওয়ানের রাস্তাগুলোকে আমরা দেখিয়েছিলাম যে সেটাও শূন্য হতে পারে না, সেটাও সবসময় শূন্যর থেকে বেশ খানিকটা বড়ই হবে, তার ইনফিমামটা ইউক্লিডিয়ান ডিস্টেন্সের সঙ্গে কোনোভাবে তার একটা যোগাযোগ পাওয়া গেছিল। এটা আগের ভিডিওতে আছে, এটা দেখতে দেখে ফেলা উচিত যদি মনে না থাকে। তো আমরা এইভাবে হাইপারবোলিক দূরত্বটা যে আসলে একটা দূরত্ব, এই যে ফর্মুলাটা আমরা বানিয়েছি বেশ কঠিন দেখে ফর্মুলা বানিয়েছি, এটা যে আসলে একটা দূরত্ব এইটা আমরা কিন্তু বেশ বুঝে যাচ্ছি, এবং ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটির প্রমাণ করে ফেললে একদম পুরোপুরি বুঝে যাব। এর পরের ভিডিওটাতে আমরা আসলে হাইপারবোলিক জিওডেসিকগুলো কেমন দেখতে হয় সেইটা আমরা নিয়ে কথা বলব, তার একটা আভাস আমি দিয়ে রাখছি। এই ক্লুটা দিয়ে ওই হাফের থেকে বেশি ওটা প্রমাণ যদি করে ফেলা যায় খুব ভালো হয়, চেষ্টা করুন। আরেকটা হচ্ছে যে যদি এরকম আমি খালি আপার হাফ প্লেনটাই আঁকছি, যদি বিন্দু দুটো একে অপরের মাথায় মাথায় হয়, ঠিক উপরে হয়, তাহলে দেখা যাবে শর্টেস্ট পাথ হচ্ছে এই সোজা লাইনটা, যদি একে অপরের ঠিক মাথায় মাথায় হয়, অর্থাৎ ওয়াই কোঅর্ডিনেটটা যদি সমান, তাহলে দেখ এক্স ওয়ান এক্স নট আমি সরি এক্স কোঅর্ডিনেটটা যদি সমান হয় এক্স নট ওয়াই নট, আর ধরা যাক এটা হচ্ছে এক্স নট ওয়াই ওয়ান। যদি এক্স কোঅর্ডিনেটটা সমান হয় তাহলে আমরা দেখব যে শর্টেস্ট পাথটা হচ্ছে এই সোজা সোজা যে রেখাংশটা আছে সেটাই। আচ্ছা, যদি এটা এক্স আর ওয়াই কোঅর্ডিনেট দুটো যদি সমান না হয়, মানে যদি এরকম যদি একটা ব্যাপার থাকে, তাহলে এক পি আর কিউ যদি এরকম থাকে, তাহলে এদের মধ্যে শর্টেস্ট পাথটা কী, এদের মধ্যে শর্টেস্ট পাথটা সার্কুলার হবে, একটা সেমি সার্কেলের ওপর থাকবে। এমন একটা সেমি সার্কেল আমি আঁকবো যার এমন একটা সেমি সার্কেল আমি আঁকবো যার সেন্টার অথবা কেন্দ্রটা এক্স অ্যাক্সিসের ওপর হবে। কী করে সেটা কনস্ট্রাক্ট করা যায়, ধরো যাক পি আর কিউ আপনাকে দেওয়া আছে, আপনি কী করে এমন একটা সেমি সার্কেল আঁকবেন যার কেন্দ্রটা এক্স অ্যাক্সিসের ওপর থাকবে এবং সেমি সার্কেলটা পি আর কিউ দিয়ে যাবে। এটা একটা কনস্ট্রাকশন প্রবলেম, চেষ্টা করতে পারেন। তাহলে দেখা যাবে যে এই যে সেমি সার্কেলের ওপর যে আর্কটা পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে পি থেকে কিউ অবধি যাওয়ার শর্টেস্ট রাউট, শর্টেস্ট পাথ। আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আশা করা যায় যে হাইপারবোলিক জিওমেট্রির একদম ভেতরে আমরা ঢুকতে পারব, এবং যে অসম্ভব সুন্দর একটা বিচিত্র জগৎ সেইটা নিয়ে আমরা আরও জানতে পারব।